নিমতৌড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত কলকাতা পুরসভার কোঅর্ডিনেটর তিস্তা বিশ্বাস। পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কলকাতা পুরসভার 86 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর বিজেপির তিস্তা বিশ্বাস দাস। ঘটনায় গুরুতর আহত হন তিস্তা দেবীর মেয়ে। গাড়িতে থাকা তিস্তা দেবীর স্বামীরও আঘাত লাগে। জানা গিয়েছে এদিন পূর্ব মেদিনীপুরের হেরিয়া থেকে এমএডের সার্টিফিকেট নিয়ে গাড়িতে স্বামী ও মেয়ের সঙ্গে ফিরছিলেন তিস্তা দেবী। 41 নম্বর জাতীয় সড়কের উপরে নিমতৌড়ির কাছে রাস্তার উপরে একটি লরি খারাপ হয়ে দাঁড়িয়েছিল। সেই লরিটির পিছনে এসে দাঁড়ায় তিস্তা দেবীর গাড়ি। তখনই পেছন থেকে একটি তেলের ট্যাঙ্কার সজোরে তিস্তা দেবীর গাড়িতে ধাক্কা মারে, যার ফলে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। গুরুতর আহত অবস্থায় তিস্তা দেবী এবং তার মেয়ে ও স্বামীকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই তিস্তা দেবীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ওই হাসপাতালেই তিস্তা দেবীর মেয়ের চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে কলকাতার হাজরা রোডে তিস্তা দেবীর বাড়িতে যান তৃণমূলের বিধায়ক দেবাশিস কুমার ও পৌরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রসঙ্গত 2015 সালে বিজেপির টিকিটে কলকাতা পুরসভার নির্বাচনে 86 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন তিস্তা বিশ্বাস দাস। 2010 সাল থেকে বিজেপির হয়ে কাজও করছিলেন তিনি। তার স্বামী গৌরব বিশ্বাসও বিজেপির সঙ্গে যুক্ত। অবস্থা বলতে মেয়েটার অবস্থা খুবই আশঙ্কাজনক, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। আর এবং স্বামীটা অর্থাৎ ড্রাইভার যিনি ছিল ভালো আছে, ওনার খুবই চোট লেগেছে এবং বাচ্চার মেয়েটারও পায়ে খুব চোট লেগেছে, উনি হাসপাতালে নিয়ে গেছে অ্যাম্বুলেন্সে করে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।